대화 2 이반 씨, 한국에 취업하는 건 잘 되고 있어요? 네, 운이 좋아서 조금 빨리 한국에 갈 것 같아요. 지난주에 계약도 했고요. 그래요? 근무지는 어디로 정해졌어요? 아, 근무지는 아직 정해지지 않았어요. 일단은 한국의 산업인력공단을 통해 계약을 한 상태예요. 그렇군요. 그러면 언제쯤 일하는 곳을 알 수 있어요? 근무지는 한국에 입국한 후 취업교육을 받은 후에 알려준대요. 아ssalamu alaikum. EPS Bangla notun aro ekti video te apnake shagoto. To ajke amader textbook er 52 tomo oddhayer songlap 2 er alochona. তো এতে কি নিয়ে আলোচনা সেটা অবশ্যই আপনি জানেন যদি থেওয়াইলটা শুনেন। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে হওয়ালথংটা। হওয়ালথংটা হচ্ছে শ্রম চুক্তিপত্র, অর্থাৎ এতে কোম্পানির নাম, কোম্পানির জায়গা, কোম্পানি কোথায় অবস্থিত এবং কতদিন পর্যন্ত আপনি কোম্পানি থেকে কোম্পানি পরিবর্তন করতে পারবেন এবং শিক্ষানিবাসকাল, তারপরে ইত্যাদি নিয়ে একটু আলোচনা। তো চলুন তাহলে আমরা শুরু করে দিই। তার আগে একটি কথা, যে যারা এখনও পর্যন্ত ইপিএস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার ইউটিউব ইনবক্সে পৌঁছে যায়। দেখে এখানে আলোচনাটা হচ্ছে যে একজন লোক কোরিয়ান ইপিএস পরীক্ষা দেওয়ার পরে ওই লোকটাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি কুরিয়ার ব্যাপারে কিছু ভালো কিছু হয়েছে কিনা। তো বলছে যে ভাগ্য ভালো হওয়াতে এই মাসে যাওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে জিজ্ঞাসা করছে যে কাজের স্থান কি ঠিক হয়েছে, তিনি বলছে যে না এখনো ঠিক হয়নি। পরে বলল যে কখন ঠিক হবে, তিনি বললেন যে কুরিয়ে গিয়ে শিক্ষানিবাস অর্থাৎ প্রশিক্ষণ গ্রহণ করার পরে সেটা বলে দিবে। এই কথাটায় হ্যাঁ ইবানশি ইবান সাহেব হানগুগে কুরিয়ায় ছুঁয় ভানুন কাজ করার ক্ষণ বিষয় বলতে পারেন। কুরিয়ায় কাজ করার বিষয়ে জাল ভালো ধুইগো ইচ্ছয় হয়েছে কি, মানে কুরিয়াতে কাজের ব্যাপারে ভালো কিছু হয়েছে নাকি জিজ্ঞাসা করছে। হ্যাঁ নে হ্যাঁ উনি মানে ভাগ্য বলতে পারেন, জুহাস ভালো হওয়াতে, ভাগ্য ভালো হওয়াতে যোগম একটু পারলি তাড়াতাড়ি হানগুগে কুরিয়ায় খাল যেতে গত মানে যেতে পারবো ব্র্যাকেটে দিবেন গত খাসায় মনে হচ্ছে। হ্যাঁ ভাগ্য ভালো হওয়াতে একটু তাড়াতাড়ি কুরিয়ায় যেতে পারবো মনে হচ্ছে। জিনান জুয়ে গত সপ্তাহে খিয়ে এক দো মানে চুক্তিপত্র, চুক্তি হেস্ট গয় করেছি, গত সপ্তাহে চুক্তি করেছে। খুরেও তাই খুনমু জিনুন কাজের স্থান অধীর কোথায় জং হে জিয়সয় মানে নির্ধারণ হয়েছে, কোথায় ঠিক করেছেন কাজের স্থান, কোথায় ঠিক করেছেন। আ খুনমু জিনুন কাজের স্থান আজিক এখনও জং হে জি জি আনাশয় মানে এখনও নির্দিষ্ট হয়নি, কাজের স্থান এখনও ঠিক করতে পারিনি। ইল দানুন বলতে পারেন যে এই মুহূর্তে এখনই, ইলদানুন এই মুহূর্তে হানগুগোয় কুরিয়ার সান অফ ইন্দ্রিয় খোং দানুল হচ্ছে কুরিয়ান মানব সম্পদ উন্নয়ন কর্পোরেশন থোংয়ের মাধ্যমে। খিয়ে আগুল চুক্তি হান সাংথেয় মানে করেছি, সিদ্ধান্ত করেছি। তো এখন শুধুমাত্র কুরিয়ার মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে মানে কর্পোরেশনের মাধ্যমে চুক্তি সম্পন্ন করেছি। খুরুগণেও তাই খুরুমিয়ন তাহলে অঞ্জেছুম কখন মানে কখন ইলহানুন কাজ করার গোসুল স্থান জাল সুইসয় জানতে পারবেন, জানা যাবে মানে তাহলে কখন কাজের স্থান জানা যাবে। খুনমু জিনুন কাজের স্থান হানগুগে কুরিয়ায় ইবগু খান প্রবেশ করার হয়ে পরে, কুরিয়ায় প্রবেশ করার পরে ছুইয়ব খিয়গুল কাজের প্রশিক্ষণ বাদুন গ্রহণ করার হয়ে পরে, কাজের প্রশিক্ষণ গ্রহণ করার পরে আল্লিও জুন্দেয় জানিয়ে দিবে। তো বুঝতে পারছেন যে যাদের বিষয় ইস্যু হবে তারা কখন জানতে পারবেন যে
কাজের স্থান কোরিয়াতে প্রবেশ করার পরে কাজের প্রশিক্ষণ গ্রহণ করার পরে জানিয়ে দিবে সেটা। আচ্ছা, এই ওয়ার্ডগুলো যাদের ভিসা ইস্যু হবে তাদের খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখাটা অনেক ভালো, জেনে রাখতেই হবে, না হয় অন্যের সহযোগিতা লাগবে আপনার। সেখানে গিয়ে কার কাছে বলবেন যে ভাই এটা দেখো দেখো এটা দেখো, উনি যুত্তে লাকি অগ্নিকন্যা লাকি, হ্যাঁ মানে হচ্ছে ভালো বাক্য বলতে পারেন। হানগুক সান অফ ইন্ডিয় খংদান, কোরিয়ান মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র বলতে পারেন, কর্পোরেশন। আজিক এখনও, ইলদান ফর দ্য মোমেন্ট মানে এক্ষুনি, শুধুমাত্র আল্লিও জুদা জানিয়ে দেওয়া, টু ইনফর্ম। এরপরে দেখেন এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, যদি জান কুপারে থাকে। ছুইয় জলছা মানে কাজের পদ্ধতি, এখানে ইন্টারভিউ দিচ্ছে লোকটা। মিয়ন জবল বোদা ইন্টারভিউ দেয়া, সাওবজু নিয়োগকর্তা, এটি কিন্তু ফর্মে থাকবে আপনার। ছুইয়বজা কর্মী, খোয়ং হাদা নিয়োগ করা। তারপর হচ্ছে ছুইয়ফ হাদা চাকুরি করা, খিয়েয়াগুল হাদা চুক্তি করা। সাইন হাদা বা সমিয়ং হাদা অর্থ হচ্ছে স্বাক্ষর করা, সাইন করা। খুনমু হাদা কাজ করার অনেকগুলো শব্দ আছে, দেখছেন আপনি, হ্যাঁ। খুনমুজি মানে হচ্ছে এ প্লেস অফ ওয়ার্ক, মানে হচ্ছে কাজের স্থান। অপছেমিয়ং দানে হচ্ছে কোম্পানির নাম। তারপর হচ্ছে থুইজিক হাদা কাজ থেকে অবসর নেয়া। হেগো হাদা মানে বরখাস্ত করা, যে গাটে কোস্তা নিয়ে যাও, বেরিয়ে যাও, গেট আউট। ইয়নসুপ দুই মানে হচ্ছে যে এখানে এটা পড়ে এরপরে নিচের যেটা সঠিক হয়ে খালি করে বসবেন। বিন খানে মাজুন ফিউনুল খুল্লা থুয়ারুল হুয়ানসং হাসে, শূন্যস্থানে সঠিক অভিব্যক্তি বাছাই করে সংলাপ সম্পন্ন করুন। অদিয়েছে ইল হাকে দুয়স্য মানে কোথায় কাজ করবেন। জামসি মানে মানে একটু অপেক্ষা করেন ভাই। খিয়া কেস চুক্তিপত্র থেকে ড্যাশ, হোয়াগিন হে বুল গেয় মানে চেক করে দেখি, একটু অপেক্ষা করেন, চুক্তিপত্র থেকে চেক করে দেখি। এখন প্রশ্ন করছে যে কোথায় কাজ করবেন, তো কি বুঝতে পারে? খুনমুজি কাজের স্থান, খুনমুসিখান কাজের সময়, কোথায় কাজ করবেন এখন বুঝতে পারছেন কোনটা হয়, বলবো না যা বলছি সহজ। আচ্ছা, খা ড্যাশ এ নুন মুয়াল সয়া হেয়, মানে হচ্ছে ড্যাশ এখানে কি লিখতে হবে খালি ড্যাশ কি লিখতে হবে, মানে এখানে ওই যে নিচের যে কোনটা হবে, হ্যাঁ। ইবান শিখা ছুই জিগুল হানুন কাজ করার সারামনে কা লোক হওয়ার কারণে, ইবানশি কাজ করার লোক হওয়ার কারণে, ইবানশি ইরুমু সুসেয় মানে ইবান সাহেবের নাম লেখুন, তো কোথায়? খোয়ং যা নিয়োগকর্তা, ছুইয়ব যা কর্মী, মানে এখানে দেখেন নিয়োগকর্তার স্থানে কী লিখবো নাকি কর্মীর স্থানে কী লিখবো, ইবানশি কাজ করার লোক হওয়ার কারণে ইবান সাহেবের নাম লেখুন। এখন উনি কি কাজ করার লোক, কি হবে, যে নিয়োগকর্তা হবে নাকি কর্মী হবে, দেখেন আপনার চিন্তা ভাবনা করে। আচ্ছা, খাচ্ছি ইল হাগে একসাথে কাজ দুয়েশ্য করাতে, খিপুপ নিদা আনন্দিত মানে একসাথে কাজ করেছি তাই আমি আনন্দিত কাজ করেছিলাম। ইউগি এ দাগা মানে হচ্ছে যে এখানে ড্যাশ, হ্যাঁ। নে হ্যাঁ খুরম, তাহলে ই যে এখানে খিয়ে ইয়াগি চুক্তিপত্র থা সব কুন্নান গণ গায় সম্পন্ন করেছেন কি, মানে হ্যাঁ তাহলে এখন চুক্তি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে কি, তো এখন এখানে কি বলতে পারে? সাইন হাসেয় সাইন করুন, মিয়ঞ্জবল বসেয় মানে ইন্টারভিউ দিন। দেখেন এখানে কথা বলা হচ্ছে যে চলে যাবে লোকটা, যাওয়ার সময় বলছে যে একসাথে কাজ করাতে খুবই আনন্দিত হয়েছিলাম, তো এখানে সাইন করে দিন, তাহলে আপনার চুক্তিপত্র সব শেষ হয়েছে নাকি, এরকম জিজ্ঞাসা করছে, তো বুঝতে পারছেন সাইন হাসেয় সাইন করা, আর মিয়ঞ্জবল বসে ইন্টারভিউ দেওয়া, যাওয়ার সময় কি ইন্টারভিউ দিবে নাকি। যদ আমিও হানগুগে স কোরিয়াতে ইরুল কাজ হাগো সিপয় কাজ করতে চাই,
হানগুগে কোরিয়াতে ড্যাশ মঞ্জ প্রথমে কোরিয়াতে ড্যাশ করতে হলে প্রথমে কোরিয়ান হানগুগ নংরিয়ক সিহমুল হানগুগ নংরিয়ক সিহমুল কোরিয়ান ভাষার পারদর্শিতার পরীক্ষা বসে অধীন। তো হ্যাঁ, কোরিয়াতে কী করতে হলো? খোয়ং হারিয়মিয়ন খোয়ং হারিয়মিয়ন নিয়োগ পেতে হলে, সুয়ব হারিয়মিয়ন মানে চাকরি করতে হলে। প্রশ্নটা কী করছে একটু দেখবেন, যে কোরিয়াতে কাজ করতে চাইলে কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে যে খুরিমুল বগ ছবি দেখে আলমাজুন সঠিক মারুল কথাটা ইউনগিউল হাসেও সংযুক্ত করুন, সংযুক্ত করতে বলা হচ্ছে। তো হেগো হাদা ওই যে বহিষ্কার করা, অবশ্য যদি আপনি ওয়ার্ডগুলো পড়েন তাহলে এখানে মিলিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে সাইন হাদা এটা তো বুঝে নেই যে সাইন করতেছে। খিয়েয়াগুল হাদা চুক্তিপত্র সম্পন্ন করা। মিয়ঞ্জবুল বোধা ইন্টারভিউ দিচ্ছে লোকটা দেয়া। তারপর হচ্ছে একটা হওয়ালথংটা খুবই গুরুত্বপূর্ণ যারা কোরিয়া যাবেন তাদের জন্য। তো এর মধ্যে কী কী থাকে দেখেন, নিয়োগকর্তা, তারপরে ছুইয়ব যা অর্থাৎ কাজ কোথায় কী কাজ, চুক্তিপত্র কতদিন পর্যন্ত আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন, এরপরে জায়গা কোম্পানির জায়গার নাম, তারপরে ডিটেলস অব কাজের বিস্তারিত নিয়ম। তো এটা একটু যেহেতু আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, ফর্মটা ভালোভাবে ফিল আপের নিয়মগুলো জানতে হবে, তাই আমি হোয়ালথংটা পরবর্তী আর একটা ভিডিওতে দিচ্ছি, ওটা দেখে নেবেন অবশ্যই। ওকে, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, আশা করি ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন প্লিজ।